বিদ্রুম হওয়ার পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে, ছেলেদের মানুষ করছে, স্কুলে পড়াচ্ছে। এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য। গণতন্ত্র এসছে, আসবে আরো, আমরা সবাই গণতন্ত্রের ফল ভোগ করবো। এই বাচ্চাগুলো তাদের যে লস হয়েছে, পিতাকে হারিয়েছে, এটা তারা কোনো ফেরত পাবে না। যে তার স্বামীকে হারিয়েছে সে ফেরত পাবে না। তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করা। আমরা এখানে যারা বাইরে আছেন সবাই আমার মনে আছে, অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা এই বাংলাদেশে জন্মে। সব সময় আমাদেরকে লড়াই করতে হয়েছে আমাদের অধিকারের জন্য, এবং আজকে দুর্ভাগ্য এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি। আসুন আমরা এই সরকারের সঙ্গে যেটা আমাদের আন্দোলনের ফসল তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি, এবং সেই সহযোগিতার মধ্যে দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা একটা পার্লামেন্ট গঠন করবেন, সরকার গঠন করবেন, জনগণের সমস্যার সমাধান করা যাবে। বন্ধুগণ, আপনারা কেউ কমপ্লেসেন্সে ভুগবেন না, সন্তুষ্টির কোনো কারণ নাই। এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই, অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে, সেই সুযোগে তারা এই স্বাধীনতাকামী মানুষের উপরে আঘাত করবে। তাই আজকে ঐক্য বা দৃঢ় ঐক্য গণমানুষের যেটা তৈরি হয়েছে সেটাকে আরো সুদৃঢ় করতে হবে। আমরা আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা এই গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন, সংস্কারের ব্যবস্থা করবেন, এবং একই সঙ্গে যে পরিবারগুলো আজকে ভুক্তভোগী তাদেরকে দেখার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। বক্তব্য দীর্ঘ করবো না, আমাদের পরিবারের সদস্যরা যারা আজকে এসছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই। তারা দীর্ঘদিন ধরে এই কথাটা বলছে, যখন ওই বাচ্চাটা দাঁড়ায় সাফা, যখন সে বলে যে আমি আমার বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে চাই, ঈদের নামাজ পড়তে যেতে চাই, তখন পিতা হয়ে আমরা সে সম্বরণ করতে পারি না। বন্ধুগণ, আজকে সেই অধিকার থেকে ফিরিয়ে দিতে হবে। আরেকটি কথা সাহাবী সাহেব বলেছেন, যারা এর জন্য দায়ী আমরা সবাই কম বেশি তাদেরকে চিনি, যারা দায়িত্বে ছিলেন, র‍্যাবের দায়িত্বে ছিলেন, পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে ছিলেন, তাদেরকে সেই মূল লোকগুলোকে খুঁজে বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। আমরা খুব কষ্ট পাই যখন দেখি রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের একজনকেও গ্রেফতার করার খবর আমরা পাই না।